আরে এনো কোনো কাম কাজ নাই, আমি চিন্তা করছি দেশ চলে আমার কি করে আমি দাস। খবরদার বাইট টেক কোনো আইবেন টাইবেন না, হ্যাঁ বাইট টেক কোনো আইবেন টাইবেন না। আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, তোমার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এমতে তো অসহায়ের মতন বই রয়েছেন, কি কাম কাজ নাই নি? অসহায় মতন বই থাকবো না, কি করবো, কাম কাজ কি আসেনি, অফিস ভাঙ্গি ফেলার পর দিত মানে সব তামা তামা দেখো না, ওই যে অফিস ভাঙ্গি লেগেছে দেখুনি, বাউন্ডার দিয়ে রাখছে, ওই যে এটা সামনে বই এটাই সবসময়। বুঝছি, যাক ভালো। তখন মালিকে কইছে যে দেশও ভাড়া দিব, কোনো মানে ইয়াম করে রাখবো না, কইছে তোরা যা কিন্তু দেশের মধ্যে আর এন কোনো কাম কাজ নেই, আমি চিন্তা করছি দেশ চলে আমার কি করে আমি দাস। খবরদার বাইট টেক কোনো আইবেন টাইবেন না, হ্যাঁ বাইট টেক কোনো আইবেন টাইবেন না। তো বাইট না আয় যাবো কই, শ্বশুর বাড়িতে না যাবো নাকি কিছু? আমি কইছি শ্বশুর কোনো বাইট দাঁড়াটা রাইলে দেখবেন কি কি করে না করে দেখবো না। তো বাইরে যাইবো না, তো আমি আমু কই, কোম্পানি এনো কাম নাই, বিদেশ কে আমি বইয়া বইয়া খামু নাকি? এব কিছু করতে না, জায়গা কিনতে না, কিছু গদ্বর কিছু করতে না, না বাইতে গিরবি না। তো জায়গা কিনে লাগে গদ্বর লাগে, আমি এই দেশে থাকিম কার কাছে, আমার তো কাম করি খান লাগবো না, কফিল যদি হারা যায় মালিকে যদি হারা দেয় আমি এই দেশে কাদার থাকিম কি আরে খাওয়াইবো। টুকাটাকে সাথে না কোনো কাজ বাইতে লিখকে খাওয়াইবো না রে, ব্যাগ জায়গা তো টুকাই, এই যে ঠাড়া ভাঙা রোদের মধ্যে দিয়া বইয়া 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 ছাই এমি যায় হেমি যায় রোদার দিনেও তোমার গাত লাগে না? হ্যাঁ একটু করলে ভাই নাই, নিজের বুকটা হারিয়ে দিন আছে কষ্টে, আর একটু যদি সুযোগ পাই এক উচুলে তোলে একটু হোলাগার হলে একটু মানে দোয়ানো টোয়ানো তোলে একটু ঘুরিয়ে আনতে একটু আদর করে করল দেবো। ও আসল কথা, তাহলে তানের দোয়ানের কেন দোয়ানের আড্ডার কথা না মনে হচ্ছে, দোয়ানের বন্ধু বান্ধব আড্ডা দিতে নেতেন আর কি দেশে? আরে ভাই আমার বন্ধু বান্ধবের আড্ডার কি আছে, কইলাম যে আমি এই দেশে কাদ্দার থাকি কাদ্দারে খাই মালিকে হাড়া দিব, তুমি আমারে কমাই দেশো যাই বন্ধু বান্ধব লোক আড্ডা দিই, এটা কোনো কথা? তো দেশে কি বন হেটা না কইব না, নাকি দেশে কি বন দেশে আই যেটা নসিব আছে হেটা কইরা ফয়জন রিস্কা চালাই ফয়জন মারি কাটকে মন কি করতো, আমি এই দেশে কাম না থাকলাম কি কইরা ভাই, আমি কোন কথা জানি না শুনি না, দেশে না করছি না, আগে গদ্বর করবেন জায়গা জমিন কিনবেন, টাকা পয়সা ক্যাশ বাড়ি করি হারে দেশে আইবেন শেষ। তুমি টিয়া যদি কিরবা গদ্বর দি কিরবা টিয়া যদি কিরবা, হ্যাঁ খালি টিয়া 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 রে চিনছ, আর নিজের জামাই দেন বিদেশ মাইত কাম নাই, আজ দেড় মাস অধি এটার কথা একবার চিন্তা করো নাই, যে করতেন খাই কে খাবাই কোনাই আথায় আই খবর নিশ্চয় একবার চিন্তা করেন কি আই আনার কোনো টেনশন দিই না, টিয়া রুজি করুন দেশ ওঠাপে না আমরা চললাম আর কি। আরে করতেন টিয়া রুজি করাম, করতেন টিয়া রুজি করাম, টিয়া রুজি করতে গেলে তো আমাদের সমস্যা, কাম নাই কাজ নাই কথা বুঝো না। বুঝছি, আমি ব্যাক করতে বুঝি জানি, আর কোনো আইবেন টাইবেন না দেশে শেষ, আর কোনো কথা নেই। আল্লাহ কিল্লে গেছে আমি এখানে আছি, আল্লাহ কিল্লে গেছে আমার কপালে আজকে এই সমস্যা, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ রাখো ফোন রাখো তো মেয়েদের সাজেস খারাপ করে রাখো, আল্লাহ খারাপ করে।